সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে শিখ ওয়েলফেয়ার সোসাইটি এবং আসানসোল সেন্ট্রাল গুরুদুয়ারার প্রবন্ধক কমিটির যৌথ উদ্যোগে দশম শিখ স্টুডেন্ট মেরিট অ্যাওয়ার্ড এবং শিখ ইস্কিং অ্যাওয়ার্ড প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বারে মে না বলু তো বাবা ধুরি রয়ে যাতি হ্যায় আর জাহাঁ জেসে বিজয়ম বতা রহে থে মে ভি ইয়ে বাত কা জগহ কহতা হুঁ কি বচ্চোঁ কে লিয়ে হম করতে হ্যায় করে পরিবার কে লিয়ে করে লেকিন গুরবাণী কা জো সকারার্থ হমকো দিখা উসকো ভি ইয়াদ রখে कि जगत में झूठी देखी प्रीत अपने सुख से ही सब लागे क्या दारा क्या मीत कोई पास नहीं आया। इसलिए गुरु को आगे रखें, गुरबाणी को आगे रखें, सेवा करें, डट के सेवा करें। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। आज वेस्ट बंगाल की धरती आसनसोल ते मैं आया हाँ। बहुत सुन के खुशी होगी, कोरोना काल इतने की सिख संगत ने बहुत सेवा की है। मेरे को महेंद्र सिंह सलूजा जी खड़े बर्दवान तो इन्होंने टीम ने बहुत तरीके की लंगर की सेवा, लाशा की सेवा, उस तो बाद ऑक्सीजन की सेवा, प्लांट्स लगाए। ये इन्होंने महाराज सच्चे पातशाह ने हिम्मत दी सी। मैं लगता साड़ी कौम में जो गुरु गोबिंद सिंह जी ने मान बख्शा, ये दस्तार नू मान मिलया है। इस करके मैं इन्होंने वधाई दिना, मैं बुला के मान सम्मान दिता। मैं अपनी तरफों से शहीद भगत सिंह सेवा दल की तरफों बहुत बहुत धन्यवाद करना वा। इन्हों का भी सत्कार करना जिन्होंने वध चढ़ के कौम का नाम रोशन किया। वाहेगुरु जी का खालसा, वाहेगुरु जी की फतेह। এদিন শিখ সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর জিতেন্দ্র সিং মান্টিকে সম্বর্ধনা জানানো হয় বলে জানান মহেন্দ্র সিং সালুজা। আমাদের কর্মসূচি ছিল আমাদের শিখ ওয়েলফেয়ার সোসাইটি এবং আসানসোল সেন্ট্রাল গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি, যেটা 23টি গুরুদুয়ারা নিয়ে আমাদের এই সাউথ বেঙ্গলে কমিটি আছে। আমাদের প্রত্যেক বছর আমাদের শিখ স্টুডেন্টসদের অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা কৃতি ছাত্র ছাত্রীদের। এবং এইবার আমরা ডেকেছিলাম যে আমাদের করোনার সময় দিল্লিতে ডক্টর জিতেন্দ্র সিং সান্টি বলে যিনি আছেন, 3000 লাশ লাভারিস লাশ হোক এবং লাশগুলোকে যারা পুড়িয়েছিল তাদেরকে রাষ্ট্রপতির দ্বারা আমার এ দেওয়া হয়েছিল, পদ্মশ্রী অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। ওনাকে কালকে আমরা ডেকেছিলাম, উনি এসেছিলেন এবং উনি ওনা মানে উনি আমাদের ফেসবুকে বর্ধমানের যে আমরা লঙ্গর সেবা করোনার সময় লাগিয়েছিলাম ওটাও উনি দেখেছেন। উনিও আমাদের খুব মানে মানে প্রশংসা করে গেছেন। এবং গতকাল রবীন্দ্রভবন আসানসোল মোটামুটি প্রায় 1200 আমাদের শিখ ভাই বোনেরা ছিল, সবাই মিলে আমরা এই কৃতি ছাত্র ছাত্রীদের আমরা সম্বর্ধনা দিলাম। ও মানে আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেবের আসার কথা ছিল, উনি আসতে পারেননি। ওনার ভাই ছিল অভিজিৎ ঘটক সাহেব ছিল এবং ওখানকার বিধায়ক অমরনাথ চ্যাটার্জি সাহেব ছিলেন এবং অন্যান্য সবাই মানে কাউন্সিলর ইত্যাদি সকলেই উপস্থিত ছিলেন। লক্ষ্মী পুজোর জন্য অনেক গেস্ট আমাদের এইখানটা কালকের প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারে। Children, you all will be photographed. Don't worry, sir would be coming at various places to you. বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।